যখন আমি কমেন্ট বক্সে যাই তখন খেয়াল করলাম যে কিছু কমেন্ট রয়েছে, যে কিছু কমেন্টের মধ্যে আমাকে প্রশ্ন করা হয় থাকে যে ভাইয়া ভেরিকোসিলটা আসলে কি, ভেরিকোসিল কিভাবে কি কারণে হয়, ভেরিকোসিলের চিকিৎসা কি, ভেরিকোসিলের লক্ষণগুলো কি, ভেরিকোসিলের আমরা কিভাবে বুঝবো, বেশ কিছু ভাই আমাদেরকে বিভিন্ন এইভাবে প্রশ্ন করে যাচ্ছে। তো ভাবলাম যে ভেরিকোসিল নিয়ে একটা ভিডিও তৈরি করি, তাহলে এটা একটা সচেতনমূলক ভিডিও হবে এবং সকলে এই বিষয়টা জানতে পারবেন। অনেকে এটা নিয়ে অনেক ভয় পায়, আবার সঠিক চিকিৎসা করতে পারেন না বা কিভাবে চিকিৎসা করবেন সেটা আসলে বোঝে না। তো আমি একেবারে আপনাদেরকে খোলামেলা এবং সংক্ষেপে যেভাবে আপনারা বুঝতে পারেন সেভাবে আপনাদেরকে একেবারে আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো যে ভেরিকোসিলটা আসলে কি, ভেরিকোসিল রোগটা কেন হয়, ভেরিকোসিলের লক্ষণগুলো কি, ভেরিকোসিল হলে আপনার কী কী ধরনের সমস্যা হয়, ভেরিকোসিল হলে আপনার কী কী পরীক্ষা করতে হবে, ভেরিকোসিল হলে কোন ডক্টরের কাছে যেতে হবে, ভেরিকোসিলের ঘরোয়া উপায় কী, চিকিৎসা বিজ্ঞানে কী চিকিৎসা রয়েছে, একেবারেই খোলামেলা আছে। ভেরিকোসিলের মধ্যে যা রয়েছে সকল কিছু আপনাদেরকে একেবারে খোলামেলা আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। বরাবরের মধ্যে আমি আছি ডক্টর রুদ্র, আপনার কাছে ডক্টর হেলথ। আশা করবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দিয়ে সকলকে শুরু করতে যাচ্ছি যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের সকল পুরুষ ভাইদের জন্য। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনার যদি সমস্যা না থাকে বা আপনার যদি ইন ফিউচারে সমস্যা হয় তাহলে আপনার নিজেরই এটা আইডেন্টিফাই করে চিকিৎসা করতে পারবেন। তো প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যে আসলে ভেরিকোসিলটা কী। ভেরিকোসিল হলো একটা মেল রিপ্রোডাক্টিভ যে অর্গান রয়েছে সেই অর্গানের একটা ডিজিজ, সেটাকে আমরা বলা হয় স্কুটাম অথবা টেস্টিস, বাংলা ভাষা একেবারে বাংলা ভাষায় যেটাকে বলা হয় অন্ডকোষ। আমি একেবারে নোট করে রেখেছি এবং যাতে আপনাদেরকে বলতে খুবই সহজ হয় এবং সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, সেই জন্য আমি সুন্দরভাবে একটা নোট করে রেখেছি। সো ভেরিকোসিলটা তো আমরা বুঝলাম, আসলে ভেরিকোসিলটা আসলে কীভাবে হয় সেটা আমাদেরকে একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। আমাদের যে দুইটা টেস্টিস রয়েছে বা অন্ডকোষ রয়েছে, সেই অন্ডকোষের মধ্যে আমাদের তো শরীর থেকে যত ধরনের নার্ভ রয়েছে, যত ধরনের ভেসেল রয়েছে, প্রত্যেকটা নার্ভ ভেসেলই কিন্তু হার্টের সাথে সংযুক্ত, কারণ হার্টের যখন পাম্প করে এই পাম্পের ব্লাডগুলো কিন্তু আমরা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে। সো আমাদের ভেরিকোসিল রোগটা হওয়ার কীভাবে হয় সেটা বলছি, যে টেস্টিস রয়েছে সেই টেস্টিসে রাইট পাশে এবং ডান পাশে এবং বাম পাশে, ডান পাশে একটা ভেন থাকে ছোটো, সেটাকে ছোটো, এবং বাম পাশে যে ভেনটা থাকে সেটা থাকে একটু বড়। যখন আমাদের শরীর থেকে স্পার্মটা বের হয় তখন কিন্তু এই এই যে ভেনটা রয়েছে সেই ভেনের পাশ দিয়ে কিন্তু বের হতে থাকে, এবং আমাদের শরীরে যে ব্লাড রয়েছে সে ব্লাডের যে ভেনটা দিয়ে বের হয় সেই ভেনটা কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা ডাইলেট হয়ে যায় বা মোটা হয়ে যায়, আর মোটা হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ব্লাড টেস্টিসে প্রবেশ করতে সমস্যা হয় বা টেস্টিসে আসে না, অনেক সময় দেখা যায় যে সেখানে কিন্তু সিমেন্টও পাস হয়ে যেতে পারে। সো মূলত এই কারণেই কিন্তু আসলে এইভাবেই কিন্তু ভেরিকোসিল রোগগুলো হয়ে থাকে। সো এখন আমরা সংক্ষেপে জানবো আসলে ভেরিকোসিল হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আসলে কী, কাদের কাদের ভেরিকোসিল হতে পারে, কোন কোন রোগেরা ভেরিকোসিলে ভুগতে পারে বা কে কে ভেরিকোসিল আক্রান্ত হতে পারে হয়ে যায়। তার মধ্যে প্রথমে রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন খারাপ ভিডিওগুলো দেখে আসছে, তাদের কিন্তু এই সমস্যাটা বা ভেরিকোসিল ডিজিজটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে 8-10 বছর ধরে একেবারে মৃত্যুন করে আসে তাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে একেবারে বেশি। এছাড়া দেখা যায় যে যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের কিন্তু এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যারা অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডার মধ্যে কাজ করে, ঠান্ডার মধ্যে থাকে, তাদের কিন্তু ভেরিকোসিল রোগটা হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি হয়ে থাকে। তবে আমরা এখন জানবো আসলে ভেরিকোসিল রোগ হলে আসলে কী কী হয়, আপনার স্কুটাম টেস্টিস অথবা অন্ডকোষ কী কী ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার ভেরিকোসিল হয়েছে, ভেরিকোসিল রোগটা হয়েছে। তার মাধ্যমে প্রথমে রয়েছে যে আপনার অন্ডকোষের যে রোগগুলো রয়েছে, ভেনগুলো রয়েছে, সেই ভেনগুলো অনেকটা ফুলে যাবে, মোটা হয়ে যাবে, এছাড়াও দেখবেন সেটা কালো হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে, সেখানে লাল হয়ে যেতে পারে, ইচিং হতে পারে, ভেনের মনে হচ্ছে যে কিছু ধরনের ভারী ভারী মনে হচ্ছে, ফোলা লাগতে পারে। তবে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি কিন্তু গরমকালে বেশি হয়ে থাকে। তো
তো আমরা তো এখন জানলাম যে আসলে বেরিকোসিলটা কি, বেরিকোসিল কিভাবে হয়ে থাকে, বেরিকোসিলের কারণগুলো কি এবং বেরিকোসিলের লক্ষণগুলো কি। এখন আমরা জানবো যে আসলে বেরিকোসিল যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার কী কী ধরনের সমস্যা হবে। প্রথমত প্রচণ্ড আপনার ব্যথা হবে, ব্যথা হতেই পারে, আবার অনেক সময় দেখা হয় না। এছাড়া যেহেতু এটা অন্ডকোষের একটা রোগ, আর যেহেতু এখান থেকে অন্ডকোষ থেকে আপনার শুকানোটা সৃষ্টি হয়, সেহেতু কিন্তু আপনার শুকানোর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি। এছাড়া যে শুকানোটা রয়েছে সেটা, শুকানোর যে গুণাগুণ রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন সেটা হলো যে মর্টালিটি, মরফুলিটি কমে যেতে পারে, সাইজ শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমাদেরকে বলতে পারেন যে আসলে আমি তো এগুলো লক্ষণ দেখেও বুঝতে পারি নাই বা একেবারে আমি ক্লিয়ার না, তাহলে আমি এখন আসলে কীভাবে একেবারে আইডেন্টিফাই করব যে আমার এক বেরিকোসিল রোগটা হয়েছে, আমরা কী কীভাবে আইডেন্টিফাই করতে পারি। প্রথমত আপনার ইউএসজি অফ স্কুটাম অর্থাৎ স্কুটাম টেস্টিজের একটা আলট্রা করতে হবে, আলট্রা করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়াও আপনাকে যে আপনার সিমেন অ্যানালাইসিস করতে হবে, সিমেন অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে আপনার শুকানোর পরিমাণটা কমে গেছে কিনা বা আপনার শুকানোটা নষ্ট হয়ে গেছে কিনা ইত্যাদি ইত্যাদি বুঝতে পারবেন। তো এখন আসি হলো যে আমরা কীভাবে ঘরোয়া চিকিৎসা করব। ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো হয়েছিল, যেমন ব্যথা হতে পারে, র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে, ফুলে যেতে পারে, এগুলো যে ঘরোয়া চিকিৎসা রয়েছে, যেমন ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন, এরাসার যে কোনো একটা ডাক খেতে পারেন, রোলাক খেতে পারেন, নেপ্রোজেন খেতে পারেন, ব্যথার জন্য এগুলো খেতে পারেন। যদি ফুলে যায় তাহলে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক 7 দিন অথবা 10 দিন খেয়ে নেবেন। যদি চুলকানি থাকে তাহলে অবশ্যই সেখানে একটা অ্যান্টিহিস্টামিন যেমন অ্যালাটল, অ্যালসেট, ড্যাজলর, রূপা, রোপাটাডিন এই জাতীয় যে কোনো একটা খেলি হবে। পাশাপাশি যদি আপনি মনে করেন সেখানে লাল হয়ে গেছে তাহলে যে কোনো একটা ক্রিম যেমন ডারমাসল ওয়াইনম্যান, ডারমাসল ক্রিম এগুলো আপনার দিতে পারেন, দিলে আশা করি ঠিক হয়ে যাবে। যদি দেখেন এগুলো দিয়ে আপনার কাজ হচ্ছে না তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে। আমার চিকিৎসকটা হবে ইউরোলজিস্ট, একজন ইউরোলজির সাথে আপনাকে কনসাল্ট করতে হবে, পরামর্শ করতে হবে, এবং এবং সে ইউরোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করে পরামর্শ করেই তারপরে আপনাকে চিকিৎসা করতে হবে। তবে মেনলি চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা রয়েছে সেটা হলো যে মোটামুটি অপারেশনের মাধ্যমে কিন্তু বেরিকোসিলটা চিকিৎসা করা হয়ে থাকে। তবে আমি বলবো হোমিও যে চিকিৎসা রয়েছে, তবে হোমিও চিকিৎসক কিন্তু এখানে খুব ভালো কাজ করে, যারা খুবই ভালো বোঝেন এবং যারা বেরিকোসিল নিয়ে কাজ করেন, হোমিও চিকিৎসক রয়েছে তাদের সাথে পরামর্শ করতে পারেন, তারাও কিন্তু খুব ভালো বোঝে। এবং আমি আমি বলবো প্রথমে যদি আপনি অপারেশন করানোর আগে অবশ্যই একজন ভালো একজন হোমিও ডক্টরের সাথে কনসাল্ট করে তাদের সাথে কাছে কিছু ওষুধকে দেখতে পারেন যে আসলে এটা ভালো হয় কি না। যদি না ভালো হয় তাহলে শেষমেশ আপনাকে একটা অপারেশনই করতে হবে, কারণ অপারেশন ছাড়া মেডিকেল সায়েন্সে এটার কোনো আসলে ওইভাবে সমাধান নেই। যে বেনটা আপনার মোটা হয়ে গেছিলো বা ফেসে গেছিলো সেই বেনটাকে আপনাকে চিকন করে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু বেরিকোসিল রোগটা কখনোই ভালো হবে না। সো এই ছিল মোটামুটি বেরিকোসিল নিয়ে অনেক ধরনের প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। আশা করব এই ভিডিওটার থেকে আপনারা একেবারে বেরিকোসিল সম্পর্কে সকল কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। পরিবেশ অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা বেশি 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 ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে শেয়ার করে দেবেন। একটা অনুরোধ থাকবে, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।